নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি, অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সামনেই আসছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি, এবং এই জন্মাষ্টমী কখন পড়ছে, কবে পড়ছে, কোন সময়ে শুভ তিথি পড়ছে, এই বিষয়ে আমি আলোচনা করব। এবং এই জন্মাষ্টমীতে আপনারা কি করতে পারেন বা কি করবেন, কিভাবে শ্রীকৃষ্ণের পুজো করবেন, কিভাবে কিছু টোটকা যদি করেন, কিছু মন্ত্র যদি অ্যাপ্লাই করেন, যথেষ্ট ফল পাবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের অনেক মঙ্গল হবে। তো আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের এবং অনেক ভালো ফলও পাবেন, অনেক কিছু জানারও থাকবে। তো জন্মাষ্টমী কবে পড়ছে? প্রথম কথা হচ্ছে বাংলার ভাদ্র মাসের দোসরা ভাদ্র জন্মাষ্টমী পড়ছে, ইংরাজির 19 আগস্ট 2022 সালের আগস্ট মাসের 19 তারিখ জন্মাষ্টমী তিথিটি আমরা পালন করব। এখন সেদিনটি হচ্ছে শুক্রবার পড়ছে, বৃহস্পতিবার রাতে পড়ছে, কিন্তু আমরা শুক্রবারই তিথিটি, জন্মাষ্টমী তিথিটি পালন করব। এখন শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি কী করণীয়, কখন কী করব, যেমন ধরুন অমৃতযোগ, অমৃতযোগ কখন থাকছে, আসুন একবার দেখে নেওয়া যাক। দিবা 7:02 থেকে 10:20 পর্যন্ত জন্মাষ্টমীর অমৃতযোগ থাকবে, তারপরে 12:48 থেকে 2:27 পর্যন্ত থাকবে, তারপরে বিকেল 4:06 থেকে 6:05 পর্যন্ত অমৃতযোগ থাকবে, রাত্রির 7:12 থেকে 8:51 পর্যন্ত অমৃতযোগ থাকবে। এবার আসি মহেন্দ্রযোগ। মহেন্দ্রযোগ রাত্রির 10:24 থেকে 11:11 পর্যন্ত, এই সময়টা অত্যন্ত শুভ মহেন্দ্রযোগ। এবার আসব শুভ কর্মের ব্যাপারে, কি কি করতে পারেন এই জন্মাষ্টমী তিথিতে। সেটি হচ্ছে ক্রয় বাণিজ্য, মানে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এগুলো আপনারা করতে পারেন। তার সঙ্গে গো বিক্রাদি বা ধান্যচ্ছেদ এগুলো আপনারা করতে পারেন। এবার আসি দর্শক বন্ধু, জন্মাষ্টমীতে কি করবেন সেই বিষয়ে আমি বেশ কিছু অ্যাপ্লাই করতে বলবো আপনাদের জিনিস, সেগুলো সম্বন্ধে বলছি, আপনারা একটু সঙ্গে থাকুন এবং শুনুন, যথেষ্ট ভালো লাগবে। যখনই জগৎ সংসারে পাপের বৃদ্ধি হয় এবং ধর্মের হানি হয়, সর্বশক্তিমান ভগবান শ্রী হরি তখনই অবতার রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি অবতার হয়ে এসে ধর্ম স্থাপন করেন, সাধুদের অভয় প্রদান করেন, দুষ্টদের বিনাশ করেন এবং নিজ ভক্তদের সুখ শান্তি প্রদান করেন। তিনি ব্যতীত তার জন্ম কর্মের প্রকৃত রহস্য কেউই জানেন না, তার মায়ার খেলাই জীবের জন্ম মৃত্যুর কারণ। শুভ জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথির কাহিনী আমরা প্রত্যেকেই জানি, তবু বারবার পড়লে এবং আলোচনা করলে সাত্ত্বিক গুণের বৃদ্ধি, সাথে সাথে মনের মধ্যে স্বাভাবিকভাবেই ভগবত ভক্তির সঞ্চার হয়। আজকের যেটা বিষয় সেখানে আমি বলবো যে আত্মরক্ষার জন্য এই জন্মাষ্টমী তিথিটাকে খুবই গুরুত্বপূর্ণ, এবং কারোর যদি কোনো বিপদ আপদ বা যা যাবতীয় এগুলো চলে, তো নিজেকে আত্মরক্ষা কিভাবে করবেন আমি ছোট্ট একটি টোটকা বা উপায় বলছি, আপনারা অ্যাপ্লাই করে দেখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো আমরা যখনই বিপদে পড়ি তখনই শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় খুঁজি, চরম বিপদে একমাত্র ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন তার অলৌকিক ক্ষমতার দ্বারা। হঠাৎ যদি কোনো বিপদের সম্মুখীন হন বা আপনার পরিবারের যে কোনো সদস্য বিপদের মধ্যে পড়ে, তাহলে এই মন্ত্রটি পাঠ করুন। কোন মন্ত্র? না, প্রতিদিন অন্তত 28 বার করে এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি কি ভালো করে নোট ডাউন করে নিন, যথেষ্ট কাজে লাগবে। এই জন্মাষ্টমীর দিন
থেকে শুরু করুন, এবং যদি খুব বিপদে থাকেন নিজেকে আত্মরক্ষা করার জন্য এই মন্ত্রটি শ্রী শ্রী কৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। মন্ত্রটি নোট করুন, ওম ক্লিং কয়লয়ে দীর্ঘি উমসং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এটি 28 বার করে প্রতিদিন আপনারা জপ করতে পারেন, এবং এই জপ যদি আপনারা সঠিকভাবে কৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে করতে পারেন, শ্রীকৃষ্ণের কাছে, অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন এবং অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। তো মন্ত্রটি আরেকবার বলে দিই, ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এই মন্ত্রটি আপনারা 28 বার করে প্রতিদিন শ্রীকৃষ্ণের সামনে জপ করুন। একটি ঘিয়ের প্রদীপ, একটি সুগন্ধি ধূপ চালিয়ে পূর্ব দিকে মুখ করে শ্রীকৃষ্ণের সামনে আপনারা এই মন্ত্রটি জপ করুন, যথেষ্ট ভালো পাবেন, ফল পাবেন। জন্মাষ্টমী কেমন করে পালন করবেন আমি ছোট্ট একটি উপায় বলছি, এইটি করে দেখুন এবং যথেষ্ট ভালো ফল পাবেন। কিন্তু কি করবেন, বিশেষ পদ্ধতিতে আপনি যদি আপনার গোপালের জন্মদিন পালন করেন তাহলে গোপাল আপনার উপর যথেষ্ট সন্তুষ্ট থাকবে। তো উপায়টি কি, জন্মাষ্টমীর দিন সকালবেলা একটি নারকেল ভাঙবেন, দু ভাগ করে ভাঙবেন, এবং এরপর গোপালের জামা কাপড় গয়না এগুলো খুলে একটি ভাঙা নারকলের এক টুকরের, যেটা একটা টুকরো থাকবে, সেই ভাগের মধ্যে একটি ভাগের মধ্যে রেখে দেবেন এবং অপর ভাগটি নারকলটি চাপা দিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে ঠাকুরের আসনে সারা দিন আপনারা রেখে দেবেন। ঠিক রাত 12টা যখন বাজবে, রাত 12টার সময় গোপালকে ওই নারকলের ভেতর থেকে বার করবেন এবং পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত কি সেটিও একটু বলে দিই, দুধ দই ঘি মধু শর্করা তার সঙ্গে গঙ্গা জল এগুলো মিশিয়ে পঞ্চামৃত বানাবেন এবং গোপালকে স্নান করাবেন। স্নানের পর গোপালকে নতুন করে জামা কাপড় যেগুলো আপনি খুলে রেখেছিলেন বা নতুন যদি কিছু কিনে রাখেন সেগুলো পরাবেন, গহনা পরাবেন, হ্যাঁ, করিয়ে দেবেন, তারপর গোপালের পুজো করবেন। এই উপায়টি করে দেখুন, অত্যন্ত প্রসন্ন হবেন গোপাল এবং আপনার বাড়িতে এবং আপনাদের ধনধান্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, এটুকুনি বলতে পারি। সমস্যাময় জীবন থেকে মুক্তি লাভ করতে হলে এই জন্মাষ্টমী থেকে একটি উপায় আমি বলছি, আপনারা অ্যাপ্লাই করে দেখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। উপায়টি নোট ডাউন করে রাখতে পারেন, ভালো করে শুনুন। অনেক বাড়িতে প্রায় সময় লক্ষ্য করা যায় যে কোনো না কোনো সমস্যা লেগেই থাকছে, তবে এটা ঠিক যে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আসে, সেটা আস্তে আস্তে কেটেও যায়। এখন কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে সমস্যার পর সমস্যা একটা মিটছে তো আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি করতে পারে, ধরুন বাড়ির কেউ হয়তো যে কোনো একটি সমস্যার মধ্যে আছেন, আবার হঠাৎ করে দেখা গেল আবার একটা সমস্যা এসে উপস্থিত হলো, এইরূপ সমস্যা লেগেই থাকে, তা থেকে বাঁচার উপায়ের জন্য আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। পদ্ধতিটি হচ্ছে এরকম, জন্মাষ্টমীর দিন থেকে আপনারা শুরু করবেন, এটি এবছর 19শে আগস্ট জন্মাষ্টমী পড়ছে, এই জন্মাষ্টমীর দিন থেকে বা 2রা ভাদ্র এই দিন থেকে আপনারা শুরু করুন। প্রত্যেক বৃহস্পতিবার এই দিন থেকে আপনারা শুরু করুন, পরের বৃহস্পতিবার থেকে কন্টিনিউ করতে হবে, কিরকম পরের বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার, এরম করে অন্তত 16টি বৃহস্পতিবার আপনারা করুন। কি করবেন সেটা আমি বলছি, ভালো করে নোট ডাউন করতে পারেন। সেটি হচ্ছে,
প্রতি বৃহস্পতিবার জন্মাষ্টমীর দিন যা করলেন করলেন, তার পরের বৃহস্পতিবার থেকে যেটা করবেন যে প্রতি বৃহস্পতিবার একটানা ১৬টা বৃহস্পতিবার এটা করতে হবে। একটি ভালো সুন্দর নিখুঁত বেদানা কিনে নিয়ে আসবে, বেদানা ফলের দোকানে পাওয়া যাবে, বেদানা কোনো দাগ ধাব্বা থাকবে না, খুব সুন্দর ফল হবে, সেরকম দেখে নিয়ে আসবে। বেদানাটি নিয়ে এসে জল দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, শুদ্ধ করে নেবেন এবং ঠাকুরের আসনে ভগবান শ্রীকৃষ্ণের অথবা গোপালের মূর্তি বা ফটোর সামনে রেখে দিন। তারপর ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি ২৮ বার জপ করুন, এই মন্ত্রটি ২৮ বার জপ করুন। বেদানাটি রাত ভোর ওনার চরণেই রেখে দিন, মানে জন্মাষ্টমীর দিন সকালবেলা এই কর্মটি করুন এবং সারা রাত ওনার চরণেই রেখে দিন এই বেদানাটি। পরের দিন অর্থাৎ শুক্রবার বেদানাটি পরিবারের সদস্যদের প্রসাদ হিসাবে খেতে দিন। এবারে শুক্রবারে জন্মাষ্টমী পড়েছে, অতএব আপনারা যদি শুক্রবার থেকে আরম্ভ করেন তাহলে শনিবার পরিবারের সকল সদস্যকে এই বেদানাটি ভাগ করে দিন বা দিন খেতে দিন প্রসাদ হিসাবে। আর পরের বৃহস্পতিবার থেকে টানা ১৬টা বৃহস্পতিবার আপনারা এটা অ্যাপ্লাই করুন। এই সেম সিস্টেম, একটি বেদানা বৃহস্পতিবার কিনে নিয়ে আসুন এবং বেদানাটি শ্রীকৃষ্ণের কাছে অথবা গোপালের কাছে পুজো করে নিবেদন করে তার চরণে রেখে দিন, সারা রাত থাকবে এবং পরের দিন সেই বেদানাটা নিজেরা পরিবারে ভাগ করে খেয়ে নেবে। এতে শ্রীকৃষ্ণের কৃপায় ধীরে ধীরে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করছেন এবং বিভিন্ন বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি লাভ করছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিচে লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে পারেন। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা উপরে একটা অপশান থাকবে সেটা অল বলে অপশানটা অল করে দেবেন। তাতে কি হবে, পরবর্তী আমার আপডেটসগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন বলে আমার মনে হয়। যাই হোক, সকলকে শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন, জয় শ্রীকৃষ্ণ।